হ্যালো এভরিওয়ান, এখানে প্রাইমারি টেটের জন্য 2023 প্রাইমারি টেটের যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং আজকে সেটা পাবলিশ হয়েছে, তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছো যে 10 তারিখে অর্থাৎ 10ই ডিসেম্বর পরীক্ষাটা হবে, ঠিক আছে? পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে 10ই ডিসেম্বর। আজকে 13 তারিখ, 13ই সেপ্টেম্বর, এবং এই সেপ্টেম্বরেই জানানো হলো এবং আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন প্রসিজারটা শুরু হবে। তো এখানে সব কিছুই আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো, কারা কারা এলিজিবেল, কারা কারা এলিজিবেল নয় এবং ফি কেমন লাগবে বা এই সমস্ত কিছু। তো এখানে কিন্তু তোমরা কিন্তু জানো যে বিএড প্রার্থীরা আপাতত কিন্তু টেটের জন্য এলিজিবেল নয়। বিএডরা কিন্তু বসতে পাবে না, এই রায়টাই কিন্তু আপাতত বহাল রয়েছে, ঠিক আছে? তো বিএডদেরকে এখানে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না আপাতত। তো পরে জানি না যে এই রায়ের উপরেও আরও কিছু হতে পারে, যেমন তোমরা জানছো যে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কিছু কিছু স্টেট তাদের নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে। তো যাই হোক, এই বিষয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি বোর্ডের সভাপতি আপাতত কিচ্ছু বলেননি। তো যাই হোক, এখানে 10 তারিখে 10ই ডিসেম্বর 2022-এরটা হয়েছিল 11 ডিসেম্বর সানডে, তো এটা সানডেই, এক সানডেতেই হবে নিশ্চয়ই। তো এখানে তোমরা জানো যে এনসিটির রুল এখানে ফলো করছে এবং টেটের যে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া, মানে তোমাদের এখানে বলছে দেখো যে হায়ার সেকেন্ডারি তো লাগবে, হায়ার সেকেন্ডারিতে অ্যাটলিস্ট 50% মার্কস চায় প্লাস 2 বছরের ডিপ্লোমা কোর্স চায়, ঠিক আছে? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে ডিএলএড, ঠিক আছে? তো ডিএলএড মানে ডিএড থাকলে বসার সুযোগটা রয়েছে এবং এটাই আপাতত, বিএডদেরকে কিন্তু বসতে দেওয়া সুযোগ দেওয়া হবে না সেটা। এবং এখানে যেটা বলেছে 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি বিএলএড, ঠিক আছে? এটা কিন্তু 4 বছরের কোর্স হয়, সেটা আলাদা, বিএডের সঙ্গে কিন্তু নয় এটা, ওকে? আর একটা বলেছে দেখো এখানে গ্র্যাজুয়েশন এবং 2 বছর, তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তো সেটা তোমরা জানো যে গ্র্যাজুয়েশন থাকলেও যদি ডিপ্লোমা থাকে, ডিএলএড থাকে, তাহলে তুমি বসতে পাবে। এইচএস যোগ্যতায় জেনারেলি প্রয়োজন হয়, তো মিনিমাম যোগ্যতাটা চাই এইচএস, তাই তো? এখানে তোমার গ্র্যাজুয়েশন থাকলেও কোনো সমস্যা তো নেই, গ্র্যাজুয়েশন থাকলেও হবে। এবার এখানে যে রিল্যাক্সেশনের ব্যাপারটা রয়েছে, তো রিল্যাক্সেশন অনুসারে 5% রিল্যাক্সেশন হবে, হ্যাঁ, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা এক্স সার্ভিসম্যান, হ্যাঁ, বা যারা তোমার এক্সামটেড ক্যাটাগরি বা যাদের ডিসেবিলিটি রয়েছে তারা। এইবার এখানে মেন আর একটা বিষয় তোমাদের, যারা পার্সুইং, ঠিক আছে, পার্সুইংরা সুযোগ পাবে কি না পাবে, তো এখানে পয়েন্টটা কিন্তু দিচ্ছে, ঠিক আছে? এনসিটি রুল কিন্তু বলেছে যে যারা ডিএলএড পার্সুইং, অনেকে তোমরা বলতে পারো যে রেজিস্ট্রেশন না হলে বসতে পাবে না, এমন কিন্তু নয়। এই নিয়মটা কিন্তু আগের বছর যেহেতু তোমরা দেখেছো যে হট করে চেঞ্জ হয়ে যাবে এমন তো হয় না, তো এখানে কিন্তু লিখছে দেখো পার্সনস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশন টু, মানে যারা 2 বছরের ডিএলএডে ফাইনাল ইয়ারে রয়েছে, ধরে নাও কারোর সেশন ছিল 21-23, ঠিক আছে, 21-23, তো তাদের এখন মোটামুটি যা ধরে নাও বা 22-24 হলে কি হবে, তারা কিন্তু 23-এ 1 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তো? তো তারা বসতে পাবে এখানে, বোঝাতে পারলাম? এবং এখানে বলছে দেখো যে যারা ফাইনাল এক্সামিনেশন অ্যাপিয়ার্ড হয়েছে, যাদের রেজাল্ট বেরোয়নি, তারাও বসতে পাবে। এখানে পরের ব্যাপার রয়েছে তোমার যে, যদি এসব এখনও কিছুই হয়নি, 22-এর যেটা প্রসেস সেটা এখনও শেষ হয়নি, অ্যাকচুয়ালি তো 14-17-র প্রসেসই কিছুই শেষ হয়নি, তো যাই হোক সেগুলো খুবই মানে নিরাশাজনক ব্যাপার একটা। এবং এখানে দেখো যে যারা ধরে নাও, এইটা বলছে যে পার্সেন্স হু হ্যাভ পার্সুইং, মানে একদম যারা পার্সুইং করছে, তো এই ব্যাপারটা, এই যে পার্সুইং বলতে কী বোঝানো হয়েছে, এই নিয়েও কিন্তু আগেরবারে কিন্তু এনসিটিকে জানতে চাওয়া হয়েছিল এবং সেই খবরগুলো নিশ্চয়ই তোমরা জানো। তো যারা কিন্তু 23-25-এ তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন, যেটা ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম বা কলেজ থেকে যে রসিদ, সেইটাকে সাবমিট করেও কিন্তু বসা যাবে, ঠিক আছে? তো এই যে জায়গাটায় জেনারেলি কনফিউশন রাখা, মানে কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ক্লিয়ার বলে দিয়েছে পার্সুইং পার্সনস হু আর পার্সুইং ডিএলএড বা 4 ইয়ার্স বিএলএড কোর্স, তারা কিন্তু বসতে পাবে, ঠিক আছে? তো এখানে দেখো পরে কি বলেছে যে ক্যান্ডিডেটস হু উইল অ্যাকিউর মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো যাই হোক যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এইচএস প্লাস ডিএলএড এইসব থাকলেই হবে, ওকে? তো এখানে তোমাদের আপাতত বলার কিছু নেই। ফিসটা দেখো অতিরিক্ত হয়, ঠিক আছে, আগে ছিল 150 জেনারেলি এরকম জেনারেলের, তো জেনারেলের এবার 500, ক্যান ইউ ইম্যাজিন, 500 টাকা জেনারেলের, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরি 500, ওবিসি এ বি 400, শিডুকা শিডুল ড্রাইভ বা ডিসেবিলিটি ক্যাটাগরি 250, তো অতিরিক্ত ফিসটা, অ্যাটলিস্ট আমার মতে তো অতিরিক্তই, তাই না? তো এবার দেখো যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, প্রাইমারি ওয়েবসাইট এবং
অনলাইন প্রসেসটা, অনলাইন ফর্ম ফিল আপ অসুবিধা হলে এমনি তো বহু ইউটিউবার দিয়ে দেবে, অসুবিধা আসবে না, যারা ধরে নাও প্রফেশনালভাবে এইসব আপলোড করেন, ঠিক আছে, তো সেখান থেকেও হেল্প পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন প্রসিজারটা খুবই সহজ, চাপের কোনো বিষয় নেই। আর একটা বিষয় বলেছে দেখো, যে কটা থেকে শুরু হবে, যে আগামীকাল থেকে, ঠিক আছে, 14 তারিখ থেকে আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কখন, 10 ডিসেম্বর তোমাদের এক্সাম, ঠিক আছে, তো অক্টোবরের, সেপ্টেম্বরে শুরু হচ্ছে, অক্টোবরের 4 তারিখে শেষ হচ্ছে। এবং বলছে যে পেমেন্টের ব্যাপারটা 5 তারিখ পর্যন্ত পেমেন্ট করা যাবে, ঠিক আছে। তো এইটাই ছিল তোমাদের যেটা নোটিফিকেশন, তো নোটিফিকেশনটা ডিসকাস করে দিলাম এবং পার্সুইং ব্যাপারটা নিশ্চয়ই আর সমস্যার কিছু নেই তোমাদের, হ্যাঁ, তো এই বিষয়ে ডাউট রাখবে না। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।